আসসালামু আলাইকুম মস্কোয় আশ্রয় গণহত্যাকারী প্রেসিডেন্ট আসাদের বিশ্বজুড়ে উল্লাস সিরিয়ানদের বিদ্রোহী নেতা জুলানি তার প্রথম ভাষণে বলেছেন কুখ্যাত আসাদের সহযোগী ইরানের জায়গা হবে না ভবিষ্যৎ সিরিয়ায় জুলানির বিচক্ষণতার প্রশংসা বিশ্ব গণমাধ্যমে আসাদের পতনের পর সিরিয়ার সব অস্ত্র গুদামে বিমান হামলা ইসরায়েলের সিরিয়ার দখলে থাকা গোলান মালভূমি দখলে নিয়েছে ইসরায়েল ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন যুদ্ধে নিহত হয়েছে তাদের তিতাল্লিশ হাজার সেনা আসাদের পতন বড় আঘাত ইরান ও রাশিয়ার বিরুদ্ধে লাভবান তুরস্ক বিডিভিউজ ইনফোরটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা হক আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর রাশিয়ার রাজধানী মস্কোয় পরিবার সহ আশ্রয় নিয়েছে পালিয়ে যাওয়া গণহত্যাকারী সিরিয়ার কুখ্যাত শাসক বাসার আল আসাদ রাশিয়ার সরকারি গণমাধ্যম প্রকাশ করেছে এ তথ্য এদিকে সিরিয়া তুরস্ক সহ বিশ্বজুড়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে কুখ্যাত পিতা পুত্রের তিপ্পান্ন বছর মাফিয়া শাসনের অধীনে থাকা মুক্ত সিরিয়ানরা দুই এগারো সালে গৃহযুদ্ধ শুরুর পর প্রায় পঞ্চাশ লাখ সিরিয়ান আশ্রয় নেয় তুরস্কে দেশে ফেরার আশায় আর আনন্দে আত্মহারা তারা আসাদের পলায়নের পর সিরিয়ার বিদ্রোহীরা মুক্ত করে দিয়েছে বাসারের সব নির্যাতন কেন্দ্র আর কারাগার আসাদের পলায়নের পর সিরিয়ায় সন্ধান মিলেছে বাংলাদেশের ন্যায় অনেক আয়নাঘরের মাটির নিচে বিভিন্ন গোপন সেল থেকে বের করা হয়েছে অনেক নির্যাতিত বন্দি বন্দীশালা থেকে মুক্ত হওয়া নির্যাতিতরা বর্ণনা দিতে শুরু করেছেন তাদের উপর বিনা দোষে বাসার বাহিনীর অত্যাচার নির্যাতনের ঘটনা সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ঐতিহাসিক উমাইয়া মসজিদে রোববার ভাষণ দিয়েছেন আসাদকে উৎকাতকারী বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জুলানি ভাষণে জুলানি বলেছেন আজ সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক একটি দিন আজ থেকে সিরিয়া সিরিয়ার মানুষের জন্য কোনো একটি পরিবারের জন্য নয় জুলানি এ সময় দুই সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে বাসার বাহিনীর নির্মমতা স্মরণ করে বলেন কত সিরিয়ান নিহত হয়েছে কত সিরিয়ান ঘরবাড়ি হারিয়েছে কত সিরিয়ান দেশ ছেড়েছে কত সিরিয়ান সাগরে ডুবে মরেছে কত সিরিয়ান বাবা মার সন্তান হারা হয়েছে কত নারী বিধবা হয়েছে। আমরা তাদের সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করি সিরিয়া আজ থেকে সকল মুক্তিকামী মানুষের দেশ জুলানি বলেন দু সালে যে লক্ষ্যে দেশের মানুষ খুনি বাসারের বিরুদ্ধে আন্দোলন আর যুদ্ধ শুরু করেছিল তা অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলতে থাকবে জুলানি বাসারের পক্ষে থাকা ইরানের তীব্র নিন্দা জানিয়ে বলেন ভবিষ্যতে সিরিয়ায় ইরানের কোনো প্রভাব থাকবে না জুলানি বলেন সিরিয়া ছিল ইরানের উচ্চ বিলাসের একটি লীলাভূমি সিরিয়ায় ইরান সাম্প্রদায়িকতার নোংরা খেলা খেলেছে গণহত্যাকারী বাসারের পক্ষে এখানে অনেক অনিয়ম দুর্নীতির জন্ম দিয়েছে তারা তাদের সে খেলার দিন শেষ জুলানি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিও হুশারি করে বলেছেন আমাদের দেশে তোমাদের স্বার্থের বিষয়ে আমরা জানি যুক্তরাষ্ট্রের তালিকায় জুলানি একজন সন্ত্রাসী এবং দশ মিলিয়ন ডলার তার মাথার মূল্য ঘোষণা করে রেখেছে অনেক আগে আসাদকে বিতরণের আগে জুলানি সাক্ষাৎকার নেন তার শত্রু দেশের গণমাধ্যম সিএনএনকে সিএনএনকে দেয়া তার সাক্ষাৎকার শুনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জো বাইডেন তার সাক্ষাৎকার বিষয়ে বলেছেন জুলানি যা বলেছেন তা সঠিক জুলানি বলেছেন অন্যান্য জেহাদি গ্রুপের সাথে তার তফাত রয়েছে তিনি জেহাদের নামে বর্বরতা আর নির্মমতার বিরুদ্ধে বিশ্লেষকদের মতে জুলানি অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন ইতোমধ্যে আসাদের পতনের আগে তিনি কোনো আরব গণমাধ্যমকে সাক্ষাৎকার না দিয়ে তিনি সিএনএন কে সাক্ষাৎকার দিয়ে অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন আজাদ পতনের পর তিনি কোন রাষ্ট্রীয় গণমাধ্যম স্টুডিও বা প্রেসিডেন্ট প্রাসাদে বসে বক্তব্য না দিয়ে প্রথম বক্তব্য দিয়েছেন তেরোশো বছরের পুরনো বিখ্যাত উমাইয়া মসজিদে জনগণের সামনে এটি তার আরেকটি বিচক্ষণতার পরিচয় যুক্তরাষ্ট্র জুলানির বিরুদ্ধে মৃত্যু পরণা জারি করেছে কিন্তু সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশংসা করেছেন জুলানির বক্তব্যে এটি খুবই তাৎপর্যপূর্ণ একটি দিক বলে মনে করেন অনেকে অনেকের মতে অতীতে যুক্তরাষ্ট্র সিরিয়ায় খতম করেছে আইএএস কিন্তু জুলানি জানেন তারা যদি সেই পূর্বের আইএএস স্টাইলে সিরিয়ায় কোনো রাষ্ট্র গঠন করেন তাহলে যুক্তরাষ্ট্র আবার আগের নিতে অবলম্বন করতে পারে আবার আগুন আর রক্তারক্তির দিকে যাবে সিরিয়া এবং মধ্যপ্রাচ্য সেদিকে বিবেচনায় নিয়ে জুলানি বলেছেন সিরিয়া হবে সিরিয়ার মানুষের রাষ্ট্র এদিকে আসাদের পতনের পর এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যেসব বিশ্লেষণ উঠে এসেছে তাতে বলা হয়েছে আসাদ পতনের সবচেয়ে বড় আঘাত এসেছে ইরান আর রাশিয়ার দিকে লাভবান হতে যাচ্ছে তুরস্ক আসাদ পতনের আগে ইসরায়েলের সাথে যুদ্ধে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে হামাস কোমর ভেঙে গিয়েছে হিজবুল্লার সিরিয়া ছিল ইরান আর হিজবুল্লার লীলাভূমি ইসরায়েলের সাথে যুদ্ধে হিজবুল্লার মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর সিরিয়াকেও হারালো তারা কয়েক দশক ধরে ইরান মধ্যপ্রাচ্যে যে প্রক্সি মিলিটারি গঠন করেছিল তার আপাতত অবসান ঘটল আসাদ পতনের ফলে মধ্যপ্রাচ্যে কমে আসবে ইরানের প্রভাব প্রভাব বাড়বে ইসরায়েলের ইতোমধ্যে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নিয়েছে অপরদিকে আসাদ পতন তুরস্কের জন্য অনেক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যে তুরস্কে রয়েছে সিরিয়ার প্রায় অর্ধকোটি উদ্বাস্তু তাদেরকে সিরিয়ায় ফেরত দিতে পারবে তুরস্ক তাছাড়া আসাদকে বিতরণে সরাসরি হাত রয়েছে তুরস্কের ফলে ভবিষ্যৎ সিরিয়ায় জুলানি সরকারের সাথে সুসম্পর্ক তৈরি হবে তুরস্কের আসাদের পতন রাশিয়ার জন্য একটি বড় আঘাত মধ্যপ্রাচ্যে প্রভাব কমবে রাশিয়ার অপরদিকে রাশিয়ার বিরুদ্ধে বার্গেনিং পাওয়ার বৃদ্ধি পাবে তুরস্কের সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা কেমন হবে তা নির্ভর করছে বিদ্রোহীরা সেখানে কোন ধরনের সরকার পরিচালনা করবে তার উপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে নিহত হয়েছে ইউক্রেনের তেতাল্লিশ হাজার সেনা ইউক্রেনের আহত সেনা সংখ্যা তিন লাখ সত্তর হাজার রোববার জেলেন্সকির এ পরিসংখ্যান প্রকাশকে ব্যতিক্রম হিসেবে আখ্যায়িত করেছে বিবিসি জেলেন্সকি দাবি করেছেন যুদ্ধের রাশিয়ার নিহত সেনা সংখ্যা এক লাখ আটানব্বই হাজার রাশিয়ার আহত সেনা সংখ্যা পাঁচ লাখ পঞ্চাশ হাজার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বার্তায় দাবি করেন যুদ্ধে ইউক্রেনের নিহত সেনা সংখ্যা এবং রাশিয়ার নিহত সেনা সংখ্যা তবে তিনি কোথায় এ তথ্য পেলেন তা প্রকাশ করেননি রাশিয়ার দাবি যুদ্ধে ইউক্রেনের নিহত সেনা সংখ্যা চার লাখের বেশি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে কেবলমাত্র কুরুসকে চার মাসে নিহত হয়েছে ইউক্রেনের আটত্রিশ হাজার সেনা পশ্চিমা বিভিন্ন সংস্থার তথ্য অনুসারে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া নিহত হয়েছে সত্তর হাজার সেনা রোববার ট্রাম্প এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন ক্ষমতায় গিয়ে তিনি ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেবেন বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে ট্রাম্প ক্ষমতায় বসলে ইউক্রেনের নিহতের সংখ্যা প্রকাশ করে দেবেন সে কারণে জেলেন্সকি আগেই হয়তো প্রকৃত নিহতের কাছাকাছি একটি সংখ্যা প্রকাশ করলেন যুক্তরাষ্ট্র জানে যুদ্ধে কত ইউক্রেন সেনা নিহত হয়েছে সম্প্রতি ব্রিটেনের বিখ্যাত ইকোনমিস্ট ম্যাগাজিনের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সূত্রে উল্লেখ করে বলা হয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিহত হয়েছে ইউক্রেনের পঞ্চাশ থেকে ছেষট্টি হাজার সেনা বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নিয়ন্ত্রণে থাকা গোলান মালভূমির একটি অংশ দখল করেছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তিনি ইসরায়েল আর্মিকে নির্দেশ দিয়েছেন গোলান মালভূমির অংশ বিশেষ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য নেতানিয়াহু বলেন উনিশশো চুয়াত্তর সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এটি একটি বাফার জোন আল জাজিরার খবরে বলা হয়েছে গোলান মালভূমির কমপক্ষে পাঁচটি গ্রাম দখলে নিয়েছে ইসরায়েল আর্মি দখলে নেয়া গ্রামের লোকজনকে ঘরের বাইরে বের হতে নিষেধ করেছে ইসরায়েল উনিশশো সালের যুদ্ধে গোলান মালভূমি দখলে নেয় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ছাড়া বাকি বিশ্ব ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমিকে সিরিয়ার অংশ হিসেবে স্বীকার করে তবে ইসরায়েল জোর করে দখলে রেখেছে গোলান মালভূমির অনেক এলাকা ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে সিরিয়ার বাসার আল আসাদের পতনের আগে এবং পরে সিরিয়ার রাজধানী দামেস্কে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাসারের পতনের পর দামেস্কে অর্ধ শতাধিক বিমান হামলা চালায় ইসরায়েল আর্মি ইসরায়েল আর্মির পক্ষ থেকে বলা হয়েছে বাসারের মিসাইল গুদাম এয়ার ডিফেন্স সিস্টেম এবং কেমিক্যাল অস্ত্র লক্ষ্য করে চালানো হয়েছে এসব বিমান হামলা বাসারের পতনের পর এসব অস্ত্র যেন বিদ্রোহীদের হাতে না যায় সেজন্য ইসরায়েল বিমান হামলা চালিয়ে এসব অস্ত্র ধ্বংস করেছে এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আসাদের পতনে কৃতিত্ব নেয়ার চেষ্টা করেছেন নেতানিয়াহু আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিবিউজ এনভারটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে হাফেজ